হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গল এক্সাইজ মেইনসের রিজনিংয়ের প্র্যাকটিস সেট আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নম্বর চোদ্দো মানে এর আগে আমি তোমাদের তেরোটা প্র্যাকটিস সেট করে দিয়েছি তোমরা যারা কর নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে তোমরা এই তেরোটা রিজনংয়ের প্র্যাকটিস সেট করে নেবে তো তার আগে বলে দিই যে হচ্ছে তোমরা যারা আর আর এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনং প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে করবে তো চলবন্ধুরা আজকে প্র্যাকটিস সেট নম্বর চোদ্দোটা শুরু করা যায় তো চোদ্দোটা শুরু করার আগে তোমাদের তেরো নম্বর প্র্যাকটিস সেটে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এখানে বলেছিলাম যে অড ওয়ান আউট কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছ আবার অনেকের একটু ভুলও হয়েছে তো দেখে দেখে নাও তোমরা এর অ্যান্সারটা কী হবে তো দেখো এই সিক্সটি থ্রি আছে এখানে সিক্সটি থ্রি মোটামুটি আমরা যদি চারের কিউব করি আমরা সিক্সটি ফোর পাই ঠিক আছে তো মাইনাস ওয়ান করলে আমরা সিক্সটি থ্রি পাচ্ছি তারপরে এখানে এখানে দেখো একশো ছাব্বিশ আছে তার মানে হচ্ছে আমরা যদি পাঁচের কিউব করি তাহলে হচ্ছে আমরা একশো পঁচিশ পাচ্ছি এখানে হচ্ছে প্লাস ওয়ান করছি ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের একশো ছাব্বিশ আসছে তারপরে এখানে দেখো দুশো পনেরো আছে দুশো পনেরো মানে হচ্ছে আমাদের যদি আমরা সিক্সের কিউব করি তাহলে আমরা হচ্ছে দুশো ষোলো পাবো আর যদি মাইনাস ওয়ান করি তাহলে আমরা দুশো পনেরো পাচ্ছি ঠিক আছে তারপরে দেখো এখানে তিনশো বিয়াল্লিশ আছে তিনশো বিয়াল্লিশ মানে আমরা সাতের কিউব যদি করি আমরা তিনশো তেতাল্লিশ পাবো ঠিক আছে আর যদি মাইনাস ওয়ান করি তাহলে আমরা হচ্ছে তিনশো বিয়াল্লিশ পাবো তো এখানে আমাদের অড ওয়ান আউট কোনটা হচ্ছে দেখো এখানে সবগুলোতে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে কিন্তু এখানে তোমাদের কী হয়ে গেলো এখানে প্লাস ওয়ান হয়ে গেলো তো এখানে তোমাদের বি অপশন বি মানে একশো ছাব্বিশটা হয়ে যাবে তোমাদের অড ওয়ান আউট ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকে এক নম্বর কি বলেছে দেখো মিসিং নাম্বারটা এখানে ফাইন্ড আউট করতে বলেছে দেখো পাঁচ প্রশ্নবোধক চিহ্ন মানে এই যে এখানে যেটা আছে এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে পনেরো পঁচাত্তর পাঁচশো পঁচিশ আর হচ্ছে চার হাজার সাতশো পঁচিশ তো এখানে তোমাদের অ্যান্সার কোনটা হবে তো তোমরা একবার ট্রাই করো এটা তো এখানে দেখো এটা কি করে হচ্ছে এখানে দেখো পাঁচ আছে প্রথমে তারপরে আছে প্রশ্নবোধক চিহ্ন তোমাদের তারপরে পনেরো পঁচাত্তর পাঁচশো পঁচিশ আর তারপরে আছে চার চার হাজার সাতশো পঁচিশ এখানে আমরা এটাকে কত দিয়ে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত আসছে পঁচাত্তর ঠিক আছে তারপরে এইখানে দেখো এইখানে যদি আমরা এটাকে মোটামুটি আমরা সাত দিয়ে গুণ করি দেখো তো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাথে ঊনপঞ্চাশ আর তিনে হচ্ছে বাহান্ন ঠিক আছে তো এখানে যে সাত দিয়ে গুণ করি তাহলে এটা আসছে তারপরে এখানে দেখো এটা যদি আমরা নয় দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কত আসছে পাঁচ এখানে দুই সাত তারপরে হচ্ছে এখানে চার তো এইখানে এটা নয় দিয়ে গুণ করলে এটা আসছে তো সিরিজটা দেখো পাঁচ দিয়ে সাত দিয়ে নয় দিয়ে তো এইখানে এটা কি আসবে আমাদের এটা তিন দিয়ে গুণ করতে হবে মানে এটা যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে তো তিন দিয়ে ভাগ করলে কত আসছে এখানে পাঁচ আসছে ঠিক আছে তারপরে এখানে দেখো এখানে যদি আমরা এক দিয়ে গুণ করি দেখো সিরিজটা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ঠিক আছে তো এখানে তোমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল অপশন নাম্বার এ মানে হচ্ছে এখানে পাঁচ হয়ে যাবে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক দুই নম্বরটা দেখো কি বলেছে লেটার ঠিক আছে এখানে মিসিং লেটারটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো এখানে এটা সিরিজটা দেওয়া আছে তো তোমরা একবার ট্রাই করো তো এখানে আমরা নিই এটা কি করে হচ্ছে তো দেখো এখানে অ্যান্সারগুলো দেখো অ্যান্সারে দেখো প্রত্যেকটাই দেখো প্রথম যে লেটারটা আছে এল 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 আছে ঠিক আছে তার মানে আমাদের প্রথম লেটারটা মেলানোর কোনো দরকার নেই ঠিক আছে তারপরে এই যে দুটো লেটার যদি আমরা মিলিয়ে দেখি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে ঠিক আছে তো আমাদের প্রথম লেটারটা দেখার কোনো যুক্তি হয় না তো দুটোও দেখে নিই আমরা দেখো এখানে এম আছে এম এর পরে কি আছে ও আছে এম এর পরে ও কি করে আসে এন ও মানে হচ্ছে আমরা যদি দুই ঘর এদিকে যাই তাহলে ও আসে তারপরে দেখো ও থেকে কিউ আমরা যদি এখানে দুই ঘর যাই তাহলে হচ্ছে কিউ পাচ্ছি আবার দেখো কিউ আর এস আবার যদি দুই ঘর যাই এখানে আমরা এস পাচ্ছি তার মানে আমাদের এখানে দু ঘর যেতে হবে এস টি ইউ ঠিক আছে এখানে ইউ আসবে তো প্রথমে তো এল আছেই তারপর হচ্ছে ইউ আছে তো এখানে আমাদের এল এর পরে ইউ কোথায় কোথায় আছে দেখো এখানে আছে এলের পরে ইউ এই যে অপশন নাম্বার বি তে তারপরে আছে এল এর পরে ইউ এইখানে অপশন নম্বর ডিতে মানে আমাদের সি আর এ অপশন এই দুটো কেটে যাবে তারপরে দেখো এখানে আমাদের পরেরটা দেখি দেখো এখানে টি এখানে যদি মাইনাস ওয়ান করি তাহলে এস আসছে এস এস থেকে মাইনাস ওয়ান যদি করি তাহলে আর আসছে আর থেকে যদি আবার মাইনাস ওয়ান করি তাহলে আমাদের কিউ আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি এদিক থেকে দেখি তাহলে আমাদের ইজি হবে দেখো কিউ আর এস টি ঠিক আছে তার মানে আমাদের এখানে আরেকটা মাইনাস ওয়ান করতে হবে তো মাইনাস ওয়ান করলে কি আসবে আমাদের পি ঠিক আছে পি কিউ তো কী হয়ে গেলো এল ইউপি এল ইউপি কোথায় আছে অপশন নম্বর ডিতে ঠিক আছে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক 3 নম্বরটা দেখো 3 নম্বরে এখানে তো আমাদের মিসিং নাম্বারটা এখানে फाइंड आउट করতে হবে এখানে দেখো প্রশ্নবোধক দেওয়া আছে তো একবার ট্রাই করো তোমরা এটা তো আমরা দেখিনি এটা কি করে হচ্ছে তো আমাদের এই যে এটা আছে এটা হচ্ছে আমাদের এই যে এই তিনটা সংখ্যা যে আছে এই তিনটে সংখ্যাকে মানে কিছু একটা করে এটা আনতে হচ্ছে মানে এই দুটকে একটা গাণিতিক প্রক্রিয়া করে আমাদের এটা আসছে ঠিক আছে আবার এই দুটোকে গাণিতিক প্রক্রিয়া করে আমাদের এটা আসছে আবার এই দুটোকে হচ্ছে গাণিতিক প্রক্রিয়া করে আমাদের কি আসছে এটা আসছে তো আমাদের এখানেও সেইভাবে আমাদের এটা করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে করতে দেখি দেখো পাঁচ আর তিনকে কিছু একটা করে আমাদের চৌষট্টি আনতে হবে তো পাঁচ আর যদি যোগ তিন করি তাহলে আমাদের আট আসছে ঠিক আছে এই আটকে যদি আমরা স্কোয়ার করি দেখো আমাদের সিক্সটি ফোর আসছে মানে চৌষট্টি আসছে ঠিক আছে তারপরে এইখানে দেখিনি আমরা ষোলো প্লাস পাঁচ যদি করি তাহলে কত আসছে একুশ আসছে ঠিক আছে একুশের আমরা যদি স্কোয়ার করি তাহলে কত আসছে আমাদের দেখো চারশো একচল্লিশ আসছে ঠিক আছে তারপরে এখানে দেখো বারো প্লাস যদি চার করি তাহলে কত আসছে ষোলো ষোলোর যদি স্কোয়ার করি তাহলে কত আসছে দুশো ছাপ্পান্ন ঠিক আছে দেখো এগুলো কিন্তু মিলে যাচ্ছে তার মানে আমাদের এরকমই করতে হবে এখানে তো দশ যোগ সাত কত আসছে সতেরো সতেরো স্কোয়ার যদি করি তাহলে কত আসছে আমাদের টু এইট নাইন ঠিক আছে দুশো উননব্বই তো আমাদের কোথায় আছে অপশন নাম্বার সিতে আছে আমাদের এখানে দুশো উননব্বই মানে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই প্রথম দুটোকে যোগ করে যে যোগ ফলটা আসবে সেটাকে স্কোয়ার করলে আমাদের এটা আসছে ঠিক আছে সেই নিয়মে আমরা যদি প্রত্যেকটা করে দেখি দেখি প্রত্যেকটাই মিলে যাচ্ছে তো আমাদের এখানেও ওটা করতে হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক চার নম্বরটা দেখো এখানে বলেছে অড ওয়ান আউট অড ওয়ান আউটটা আমাদের এখানে বের করতে হবে দেখো চাঁদ মঙ্গল শুক্র বৃহস্পতি আশা করি তোমরা এটা সবাই পারবে তো তাও একবার ট্রাই করো তোমরা তো এখানে তোমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে অপশন নাম্বার এ মানে হচ্ছে এখানে চাঁদ হয়ে যাবে দেখো মঙ্গল গ্রহ শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ ঠিক আছে কিন্তু চাঁদ হচ্ছে কি পৃথিবীর উপগ্রহ ঠিক আছে চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ একটা ঠিক আছে এটা কিন্তু গ্রহ না তো এখানে অন ওয়ান আউট হয়ে গেল তোমাদের চাঁদ মানে মুন ঠিক আছে তো চলো নেক্সট রিজনিং আসা যাক তো এখানে পাঁচ নম্বরটা দেখো এখানে তোমাদের মিসিং লেটারটা তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে যে এখানে এই মিসিং যে জায়গাগুলো আছে এখানে তোমাদের কি হবে ঠিক আছে কোন অ্যালফাবেটগুলো বসবে এখানে একটা সিরিজ আছে তোমাদের সেই সিরিজটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো এখানে কটা আছে প্রথমে আমরা দেখব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আছে মানে আমাদের এখানে কি হবে আমাদের চার চার করে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিন্তু সিরিজটা আসবে ঠিক আছে দেখো এক দুই তিন চার ঠিক আছে এখানে একটা ভাগ হয়ে গেল দুই তিন চার এখানে একটা ভাগ হয়ে গেলো চার এখানে একটা ভাগ হয়ে গেল এক দুই তিন চার ঠিক আছে তার মানে আমাদের এইভাবে করি আমাদের কিন্তু সিরিজটা পাবো আমরা দেখো দুটো এম আছে তার আগে এন আছে এইখানেও দেখো দুটো এম আছে তার আগে আমাদের কি হবে এন হবে ঠিক আছে তার মানে আমাদের সিরিজটা কি হয়ে যাবে এম এন এম এম ঠিক আছে তার মানে এম এন এম 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 এন এম এম তারপরে এম এন এম এম ঠিক আছে এইভাবে এটা করতে হবে তো এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে তোমাদের এন এম 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 ঠিক আছে এন আর তিনটা এম কোথায় আছে দেখো এখানে নেই এখানে নেই এখানে এই এখানে অপশন নাম্বার সিতে আছে এন তিনটা এম তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এখানে দেখবে তোমরা যদি এইভাবে করে আমাদের প্রথমে কি করতে হবে এই যে প্রত্যেকটা যে সিরিজে আছে সিরিজে আমাদের মোট কথাগুলো কতগুলো আলফাবেট আছে সেটা আমরা প্রথমে বের করে নেবো ঠিক আছে প্রথমে আমাদের দেখো দেখো এখানে তোমাদের জোর সংখ্যা মানে হচ্ছে ষোলোটা আছে তো ষোলোটাকে আমরা হচ্ছে চার দিয়ে করব অথবা হচ্ছে আমাদের দু দিয়ে দুই দিয়ে করবো ঠিক আছে দুই দিয়ে তো খুব ছোট হয়ে যায় মোটামুটি চার দিয়ে তোমাদের এটা মিলে যাবে আর যদি ধরো পনেরোটা ও লেটার থাকে তো পনেরোটা থাকলে তোমরা মোটামুটি পাঁচ দিয়ে করবে অথবা তিন দিয়ে করবে ঠিক আছে এইভাবে করবে যদি একুশ থাকে তাহলে আবার ওই পাঁচ আর অথবা তিন পাঁচ দিয়ে তো হবে না এখানে একুশ থাকলে তিন দিয়ে তোমাদের মিলাতে হবে তিন ঘর করে করে তোমাদের এখানে মিলাতে হবে এইভাবে হয়ে যাবে অথবা সাত দিয়ে করতে পারো সাত দিয়েও অত বড় আসে না মোটামুটি তোমাদের তিন ঘর দিয়ে চলে আসবে ঠিক আছে তো এইভাবে করবে তোমরা এখানে দেখো ষোলোটা আছে তার মানে এখানে চার দিয়ে মিলে গেলো ঠিক আছে তো এইভাবে তোমরা পার্ট করে নেবে পার্ট করে নিলে তোমাদের এখানে মোটামুটি ইজিলি তোমরা এটা করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক ছয় নম্বরটা দেখো এখানে এখানে তোমাদের সিমিলারটাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে পঁচিশ ইস্টু তোমাদের ছত্রিশ আছে তো এইখানে এইভাবে কোনটা সিমিলার আছে তোমাদের এটা বের করতে হবে তো তোমরা একবার ট্রাই করো এটা তো এখানে আমরা এটা করে দেখি দেখো পঁচিশ এখানে যদি আমরা পাঁচের স্কোয়ার করি তাহলে পঁচিশ আছে আর এখানে হচ্ছে ছয়ের স্কোয়ার করলে আমাদের ছত্রিশ আসছে ঠিক আছে তো এখানে দেখো ছয়ের স্কয়ার কিন্তু এখানে মোটামুটি সাতের স্কয়ার মাইনাস সরি প্লাস ওয়ান করলে আমাদের এটা আসছে তো এখানে দেখো নয়ের স্কয়ার আর হচ্ছে এখানে হচ্ছে দশের স্কয়ার প্লাস ওয়ান করলে এটা আসছে তারপরে এখানে দেখো চৌষট্টি আছে মানে আটের স্কয়ার আর এখানে নয়ের স্কয়ার মানে এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে দেখো পাঁচ ছয় মানে পরপর আছে আট নয় মানে পরপর আছে তারপরে যদি মানে এটা হয়ে যাবে সিমিলার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এখানে দেখো একুশ আছে একুশ মানে হচ্ছে তোমাদের এগারো স্কোয়ার আর এখানে হচ্ছে তোমাদের তেরোর স্কোয়ার মাইনাস ওয়ান করলে আমাদের এখানে এটা আসছে ঠিক আছে তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনি আসা যাক সাত নম্বরটা দেখো এখানে কি বলেছে দেখো এই ফ্যাশন যে সংকেতটা আছে এটার যদি এই সংকেতটা হয় তো প্রবলেমের সংকেত কি হবে ঠিক আছে তো এখানে দেখো ফ্যাশন আছে তো আমরা এখানে লিখে নিই এফ এ এস এইচ আই ও এন ঠিক আছে তো আর এই সংকেতটা কী করে দেখো এফ ও আই এইচ এস এ এন ঠিক আছে আমাদের কী বের বের করতে বলেছে দেখো প্রবলেম বের করতে বলেছে তো এখানে দেখো এফের এর সাথে আমাদের এফ মিলে গেছে আর লাস্টে দেখো এনের এর সাথে আমাদের এন মিলে গেছে ঠিক আছে তো এখানেও প্রবলেমের পিটা সেম থাকবে আর এমটা আমাদের সেম থাকবে ঠিক আছে তো দেখো এখানে পি আর এম কোথায় কোথায় সেম আছে এইখানে নেই ঠিক আছে এটা কেটে গেলো আর এখানেও নেই এটাও কেটে যাবে তার মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে ঠিক আছে তো এইখানে দেখো এইচ এইচ আছে ঠিক আছে লাস্ট মাঝখানেরটা দেখো এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ার্ড আছে তার মানে মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটা মিলে গেছে এখানেও দেখো সাতটা আছে প্রবলেমে তো মানে আমাদের এখানে বিটা মিলে যাবে ঠিক আছে তো বিটা মিলে গেলে আমাদের কোথায় বি আছে দেখো মাঝখানে কিন্তু এইখানে এই এই যে এটা আছে অপশন নাম্বার বিতে এটা মিলে গেছে ঠিক আছে তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো বাকিগুলো মিলিয়ে দেখি আমরা তো দেখো এখানে এ আছে এটা দেখো এখানে চলে আসছে ঠিক আছে এটা এখানে চলে আসছে তার মানে আটটা আমাদের এখানে চলে আসবে ঠিক আছে তারপরে দেখো ওটা ওটা দেখো এখানে চলে এসছে তার মানে ইটা আমাদের এখানে চলে আসবে ঠিক আছে আর তারপরে দেখো এস এসটা এখানে আছে এখানে চলে আসছে তো এই ওটা এখানে চলে আসবে আর হচ্ছে এই আইটা আইটা এখানে চলে আসছে এখানে ইটা এখানে চলে আসবে ঠিক আছে ইটা না সরি এখানে এলটা আসবে তো এখানে আসবে তোমাদের এই এলটা ঠিক আছে এখানে চলে আসবে তো এখানে হয়ে যাবে তোমাদের ঠিক আছে পি আছে অপশন নাম্বার বি তোমাদের শর্টিং আনসার হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো নেক্সট রিজনিং আসা যাক আট নম্বরটা দেখো এখানে রাম তিন কিলোমিটার পূর্ব দিকে হাঁটলো তারপরে সে বাম দিকে এক কিলোমিটার হাঁটলো ঠিক আছে রাম প্রথমে কি করলো পূর্ব দিকে তিন কিলোমিটার গেল এটা পূর্ব দিক এদিকে তিন কিলোমিটার গেলো তারপরে সে বাম দিকে বাম দিক কোন দিক এদিক বাম দিকে গিয়ে সে এক কিলোমিটার হাঁটলো ঠিক আছে তারপরে সে আবার বাম দিকে ঘুরলো এবং দুই কিলোমিটার হাঁটলো এবার বাম দিক কোন দিক এদিক এদিকে গেলো সে দুই কিলোমিটার হাঁটলো ঠিক আছে তারপরে সে আবার বাম দিকে ঘুরে কি করলো এক কিলোমিটার হাঁটলো বাম দিক কোন দিক এখন এই দিকে হয়ে যাবে আবার এক কিলোমিটার মানে এখানে চলে এলো ঠিক আছে এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে শুরুর স্থান এটা আর এখন সে আছে এই জায়গাটাতে তার মানে এই যে এটা পুরোটা তিন আর এটা দুই তার মানে এখানে এটা হয়ে যাবে এক তো কত দূরে আছে এক কিলোমিটার দূরে আছে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক নয় নম্বরটা দেখো কি বলেছে ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে পরপর সাজাও ঠিক আছে ইংরেজি অভিধান অনুযায়ী তোমাদের শব্দগুলোকে পরপর সাজাতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের অপশনগুলো দেওয়া নেই তো তাও একবার ট্রাই করো তোমরা যে কোনটার পর কোনটা আসছে তো দেখো এখানে দেখো প্রথমে দেখো সি আছে ঠিক আছে প্রথমে সি মানে এ হয়ে যাবে তোমাদের এখানে প্রথমে সি এর পরে কি আসে ডি ই আছে ঠিক আছে তার মানে আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে তারপরে ই এর পরে আসে এফ এফ মানে ই অপশানটা হয়ে যাবে তারপরে দেখো তারপরে আসে এম এম মানে হচ্ছে বি তারপরে হচ্ছে আর মানে হচ্ছে সি ঠিক আছে অপশন নাম্বার তোমাদের অপশনটা দেওয়া নেই তার তাও তোমাদের এখানে সিরিজটা হয়ে যাবে মানে পরপর সাজালে পরে হয়ে যাবে তোমাদের এ ডি ই বি সি ঠিক আছে প্রথমে আসবে সি তারপরে ই তারপরে এফ তারপরে এম তারপরে হচ্ছে আর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মানে তোমাদের এটা ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে ঠিক আছে অ্যালফাবেট তো চলো নেক্সট রিজেনিং আসা যাক দশ নম্বরটা দেখো কি বলেছে একটি মেয়েকে দেখিয়ে অরুণ বলল সে হলো আমার মেয়ের একমাত্র সন্তানের কন্যা মেয়েটি অরুণের কে হয় ঠিক আছে একটি মেয়েকে দেখিয়ে অরুণ বলল ধরো মেয়েটা এখানে ধরে নিলাম আমরা আর ধরে নাও এখানে হচ্ছে অরুণ অরুণ বলল সে হলো আমার মায়ের আমার মানে অরুণের ঠিক আছে অরুণের মায়ের একমাত্র সন্তানের অরুণের মায়ের একমাত্র সন্তান অরুণই হবে সন্তানের কন্যা ঠিক আছে এই মেয়েটা কি হয়ে যাবে কন্যা ঠিক আছে এখানে মেয়েটা চলে আসবে তো এখানে বলেছে মেয়েটি অরুণের কি হয় মেয়েটি অরুণের কি হয় কন্যা হবে ঠিক আছে মেয়েটি অরুণের কি হয়ে যাবে কন্যা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক তো এগারো নম্বরটা দেখো কি বলেছে এগারো নম্বরটা বলেছে তোমাদের এটা সিকুয়েন্সিয়াল অর্ডারে সাজাতে হবে সিকোয়েন্সিয়াল অর্ডার মানে হচ্ছে কোন ঘটনার পরে কোন ঘটনাটা হবে সেটা তোমাদের এখানে বলতে হবে ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে অপশনগুলো দেখো গ্রেপ্তার ফাঁসি বিচার শুনানি অপরাধ তো দেখো এখানে কোনটার পর কোনটা হচ্ছে তোমরা একবার ট্রাই করো এটা তো দেখিনি আমরা এটা এখানে কি করে হচ্ছে দেখো প্রথমে কি হবে তোমাদের অপরাধ হবে ঠিক আছে দেখো এই ফাইভটা প্রথমে আসবে ঠিক আছে ফাইভটা এখানে আর এখানে আছে এই দুটোতে এটাতে নেই তার মানে এ দুটো কেটে গেল ঠিক আছে তো প্রথমে অপরাধ হচ্ছে তারপরে কি হবে তোমাদের গ্রেপ্তার হবে তার মানে এক আসবে তারপরে পাঁচের পরে এক দুটোতেই আছে তারপরে গ্রেপ্তারের পরে কি হবে গ্রেপ্তারের পরে হচ্ছে তোমাদের হয় শুনানি ঠিক আছে দেখো চার আসবে এইখানে দেখো চার আছে শুনানি হবে আর তারপরে কী হবে তোমাদের শুনানির পরে হচ্ছে তোমাদের বিচার হবে ঠিক আছে শুনানির পরে বিচার হবে আর এই সেই বিচারে কি হবে তোমাদের ফাঁসি তারপরে হচ্ছে ফাঁসি হবে ঠিক আছে তো অপশান নাম্বার বি হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে মানে এইটাই হয়ে যাবে তোমাদের পাঁচ এক চার তিন দুই এটা হচ্ছে তোমাদের কি সঠিক সিকোয়েন্সিয়াল অর্ডার বুঝতে পারলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা এর যে অ্যান্সারটা হবে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে ওয়াটার ইমেজ ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটা কী হচ্ছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের শেয়ার করবে কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে এবং এই ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবে আর এই পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ রয়েছে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর তোমরা যদি আমাকে কেউ ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো নিচে লিঙ্ক দেওয়া আছে এগুলো সব লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে